सुप्रिय शिक्षार्थी बंधुरा सबा के शुभेच्छा और सालाम अस्सलामु अलैकुम। आशा करी सबाई भालो आछो। आमिओ महान अल्लाह पाकेर अशेष मेहरबानीते भालो आछि। प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा जानो दीर्घ कयेक मास अतिबाहित हये गेल শ্রেণীকক্ষে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ নেই, তবুও তোমরা আশা করি তোমাদের পাঠ্যবইয়ের সাথে সম্পর্ক রেখে চলেছ। তোমাদের এই পাঠ্যবইয়ের সাথে সম্পর্কটাকে আরো জোরালো করার জন্য বর্তমান সরকারের শিক্ষা অধিদপ্তর, আমার ঘর, আমার স্কুল এর আলোকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, যেখান থেকে তোমরা তোমাদের সমস্যা সমাধান করতে পারছো এবং শিক্ষার মান আরো উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আমি আব্দুল মুমিন সহকারী শিক্ষক কেবি মাধ্যমিক বিদ্যালয় গাঙ্গী মেহেরপুর, আমি তোমাদের আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা সকলে আমার সাথে থাকবে এবং আলোচনা শুনবে, আশা করি তোমাদের উপকার হবে, অর্থাৎ তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব সে পাঠটি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, সামাজিক যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেটি আর অন্য কোনো বিষয় নয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমি আজকে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় টপোলজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপোলজির কথাটা বলার সাথে সাথে কম্পিউটার নেটওয়ার্কের কথাটি আমাদের মনে পড়ে যায়। কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটারকে একসাথে জুড়ে দিয়ে আমরা যে নেটওয়ার্ক তৈরি করি এবং একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারি। জুড়ে দেওয়া কম্পিউটারগুলোর অবস্থানের উপরে ভিত্তি করে এই নেটওয়ার্ককে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি, যেগুলো আমরা একটু বোর্ডে তোমাদেরকে দেখাইনি। যেমন প্যান, ল্যান, ম্যান ও ওয়ান। প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্যান যেটা দেখলাম, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা আমরা ব্যক্তিগতভাবে তৈরি করে থাকি, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক যেগুলো বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই নেটওয়ার্কটি তৈরি করা হয়, ম্যান মেট্রোপলিটন এরিয়া অর্থাৎ শহর এলাকার মধ্যে এই নেটওয়ার্কটি তৈরি করা হয়, আর ওয়ান যেটা হচ্ছে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কম্পিউটারগুলোর নেটওয়ার্ক তৈরি করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কম্পিউটার নেটওয়ার্কের আমরা জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি, এই ভিন্ন পদ্ধতিগুলোকে একসাথে আমরা বলি হচ্ছে টপোলজি। তাহলে নিশ্চয়ই আমরা টপোলজি দিই, টপোলজি কি সে সম্পর্কে জানতে পারলাম। আমি আবারও বলছি,
বিভিন্ন কম্পিউটার গুলাকে বিভিন্ন পদ্ধতিতে আমরা যে নেটওয়ার্ক তৈরি করি সেটাই হচ্ছে টপোলজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টপোলজি আমাদের নেটওয়ার্কের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব টপোলজির বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে। আমরা একটু দেখে নিই টপোলজি কত প্রকারের রয়েছে। টপোলজি সাধারণত আমরা দেখতে পাই যে পাঁচ প্রকারের। এক বাস টপোলজি, দুই রিং টপোলজি, তিন স্টার টপোলজি, চার ট্রি টপোলজি, পাঁচ মেশ টপোলজি, শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা দেখলাম টপোলজি আছে পাঁচ প্রকারের টপোলজি আছে। অর্থাৎ এই সমস্ত টপোলজি গুলা আমাদের নেটওয়ার্কে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ আমরা সহজ পদ্ধতিতে এই টপোলজি ব্যবহার করে আমরা আমাদের নেটওয়ার্ক সুবিধা নিয়ে থাকি। বাস টপোলজি যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই বাস টপোলজি সম্পর্কে আমরা জানব। আমরা একটি চিত্রের মাধ্যমে লক্ষ্য করি বাস টপোলজি। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে ছবিটা আস্তে আস্তে যেন একটু বাসের মতোই দেখাচ্ছে, তাই না? তাহলে বাস টপোলজিতে আমরা এটা বাস টপোলজি, এটার নাম হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি, এই বাস টপোলজিতে দেখো মাঝখানে একটি ব্যাকবোন রয়েছে এবং কয়েকটি কম্পিউটারকে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে। এই শিক্ষার্থী বন্ধুরা, এই টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার তথ্য বিনিময় করে থাকে। এই মাঝখানে যেটা বাস বলতে পারি আমরা, এটা যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সকল কম্পিউটারের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে। আর এছাড়া ব্যাকবোনটা যদি সঠিক থাকে, কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে অন্যান্য কম্পিউটারের মধ্যে তথ্য যোগাযোগ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাস টপোলজির আমরা সুবিধাগুলো দেখলাম। এবার আমরা রিং টপোলজি সম্পর্কে একটু জানব। এবার দেখি আমরা রিং টপোলজি, রিং টপোলজি কথাটা বলার সাথে সাথে তোমাদের মাথায় একটি কাজ করছে যে এটা অবশ্যই বৃত্তের মতো হবে। রিং টপোলজি, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে রিং টপোলজিতে আমরা দেখতে পাচ্ছি
এরকম বৃত্ত আকারে বা বৃত্তের মতো এই টপোলজিটা প্রত্যেকটি কম্পিউটার দুটো কম্পিউটার সাথে যুক্ত থাকে, যেমন এইটি এটার সাথে যুক্ত আছে, এই কম্পিউটারটি এই কম্পিউটার সাথে যুক্ত আছে। তাহলে আমরা বুঝতে পারছি রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এই টপোলজিতে কম্পিউটার অন্য কম্পিউটার সাথে তথ্য একটি নির্দিষ্ট দিকে যায়। তবে রিং টপোলজিতে কম্পিউটারগুলো যে আমাদের একটি বৃত্তের মতো আকারে বসাতে হবে তা কিন্তু নয়। আমাদের যোগাযোগটা যদি বৃত্ত আকারে হয়ে থাকে তাহলে পরে সেটাকে আমরা বলবো যে রিং টপোলজি। উল্লেখ্য যে এক্ষেত্রে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা একটি নির্দিষ্ট দিকে এর তথ্যটা আদান প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই রিং টপোলজিটা দেখলাম। তোমরা বাড়িতে বসে বা তোমরা এই রিং টপোলজিটা তৈরি করে নেটওয়ার্ক সুবিধা নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব স্টার টপোলজি 3, স্টার টপোলজি। নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে স্টার টপোলজিটা কেমন হতে পারে। স্টারের মতোই আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে স্টার টপোলজি। এই স্টার টপোলজিতে একটি কেন্দ্র হাব থাকে, এটাকে আমরা বলি কেন্দ্র হাব বা সুইচ। এর সাথে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কম্পিউটার যুক্ত করা হয়েছে। এই কেন্দ্র হাব অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ এই হাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা নেটওয়ার্কটা একেবারে নষ্ট হয়ে যাবে। আর এই স্টার টপোলজি আমরা খুব তাড়াতাড়ি সহজে এক কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চাই, যদি আমরা নেটওয়ার্ক তৈরি করতে চাই তাহলে এই স্টার টপোলজিটা আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টার টপোলজিতে কম্পিউটার স্টারের মতো সাজাতে হবে এটা কিন্তু নয়। এটা যেভাবে সাজায় না কেন, আমরা কেন্দ্রীয় হাবের সাথে যদি এইভাবে যুক্ত থাকে তাহলে পরে আমরা সেটাকে স্টার টপোলজি বলতে পারি। এবার আমরা দেখি, নিশ্চয় বুঝতে পারছো যে এবার চতুর্থ টপোলজি সম্পর্কে আমরা আলোচনা করব এবং জানব, সেটি হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি শিক্ষার্থী বন্ধুরা, ট্রি মানে কি গাছ, তাই না? তাহলে ট্রি টপোলজিতে অনেকগুলো কম্পিউটার গাছের মতো যুক্ত থাকে। এই যে আমরা একটু লক্ষ্য করি, অর্থাৎ গাছের মতো ডালপালা হয়, শাখা প্রশাখা হয় এরকম। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারছি একাধিক স্টার টপোলজি যুক্ত হয়ে এই ট্রি টপোলজিটা তৈরি করে থাকে। তাহলে আমরা ট্রি টপোলজি, মজার একটি বিষয় হলো এখানে অনেকগুলো ই থাকে, স্টার টপোলজি থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ট্রি টপোলজি মনে রাখার সব থেকে সুবিধা হচ্ছে যে এটি দেখতে অনেকটা কিসের মতো, গাছের মতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসব মেশ টপোলজিতে।
मेस टोपोलॉजी एक क्षेत्रे এবার আমরা ইস মেস্টোপলজি সম্পর্কে আলোচনা করব। এই মেস্টোপলজি একটি আরেকটির সাথে যুক্ত থাকে একাধিক পথে, অর্থাৎ বিভিন্ন পথে কম্পিউটার সাথে এই মেস্টোপলজিতে কম্পিউটারগুলো যুক্ত থাকে। এবং এখানে কম্পিউটারগুলো যে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেয় শুধু তা নয়, তথ্য বিতরণ করে থাকে। আর এই মেস্টোপলজির ক্ষেত্রে যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পরে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারে। তার কারণ প্রত্যেকটি কম্পিউটার একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারে যুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই টপোলজি সম্পর্কে যা জানলাম সেগুলো আমাদের পাঠ্য বই থেকে আরেকটু দেখে নেব এবং আমরা একে অপরের সাথে আলাপ আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করি এবং তোমরা সবাই এই পাঠ থেকে উপকৃত হবে এই আশা রেখে আমি আজকের পাঠ এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।